হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন বিষয়ে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমার ছুটি, আর আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর কী বলবো, তো আমি অনেক লেট করে উঠছি আজকে, ভেবেছিলাম একটু যাবো, আমাদের এখানে প্রোগ্রাম হয়, তো এত সকাল সকাল উঠতে পারিনি। আমি ঘুম থেকে উঠছি 12টার দিকে, তো তারপরে হচ্ছে একটু খেলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে জামা কাপড় কাচছি, তো এখন যাবো ওগুলোকে নিয়ে বাইরে দিতে, মেলতে। তো চলো আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিই, তারপর আজকে আমার অনেক কাজ আছে, ঘর টুর সব পরিষ্কার করবো। তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করি। শুকাবে তো না, রোদ উঠছে, হালকা রোদ উঠছে, শুকাবে না, জামা কাপড় শুকাবে না, সাত দিলাম শুকাবে। রোদ উঠেছে তবে হালকা অতটা না। এই এই কি হচ্ছে, ফোনটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেন? সাত দিন লাগবে শুকাতে এগুলো আমার। অনেকগুলো জামা কেচেছি সকাল সকাল, এগুলো সব কেচে দিয়েছি। মনে গেছে কি, আমরা লাইন ধরে বসে কুকুর আনা শুরু করছি। লাইন কই তো, এই রাখিকে দেখা যাচ্ছে না, এইবারে লাইন পুরো, কেউ আসলে চলে আসতে। এখন কিন্তু মানে খুব কমই দেখা যায় না বল, এভাবে কুকুর আনা। আগে এই জিনিসগুলো খুব ছিল, হ্যাঁ না বল, আগে তো আগে এরকম, এখন অতটা দেখা যায় না। তোরা আছিস বলে এখন আমার রুকুন আনছি না। এটা দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কী খাই কী খাই, তো ম্যাগি বানালাম, ম্যাগি বানালাম, আর ম্যাগি নিয়ে বসে পড়লাম। আর জানো এখন আমি ম্যাগি খেয়ে নিই, মাপছা আপছা লাগছে। চুলটা আমার এখনও শুকায়নি, আজকে চুম্বা চুলটা আমি শ্যাম্পু করেছি কিন্তু চুলটা এখনও ভিজাই আছে, শুকাইনি। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি হচ্ছে ম্যাগি খেয়ে তারপর রেডি হলাম, একটু লাইভে আসবো, তার জন্য লাইভে আসার জন্য আমি একদম রেডি। আমার চুল ভিজা ভিজা, মনে হচ্ছে তেল দেওয়া চুপচুপ করে। তো চলো লাইভে আসি এখন। রাতে তো হচ্ছে লাইভ টাইপ করে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও টিডিও করিনি, তো এখন বাজে হচ্ছে 15 মিনিট কম 10টা বাজে, মানে 15:50 বাজে, তো আমি যাবো হচ্ছে ডিউটি। আমি একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল উঠে স্নান টান করে একটুখানি রান্না করলাম। রান্না বলতে কি, এই একটু প্রেশার কুকারে সিটি মেরে ভাত, মানে চাল দিয়ে ডাল দিয়ে প্রেশারে সিটি মেরে ওটা একটু খেয়ে নিলাম। দুপুরে তো আমার খাবার আসবেই, তো এখন বেরোবো রেডি, আর 5 মিনিট পরে বেরোবো, যদি একটু বসে আছি যে ঠিক আছে একটু 5 মিনিট পরে একটু ভিডিও করি। তো আমি রেডি, আমি আই কার্ডটাও পরে নিয়েছি, যাওয়ার সময় আই কার্ডটা হয়ে যাবো। আর সব ড্রেস, যত ড্রেস ছিল কালকে সব ধুয়ে দিয়েছি, আজকের জন্য এটাই পরেছি, প্যান্টের সাথে এটা ব্ল্যাক প্যান্টটাও ধুয়ে দিয়েছি, জানি শুকাবে না 7 দিনের আগে, 7 দিন তো লাগবেই শুকাতে। এখন যা রোদ তো ওঠেই না, একটুখানি রোদ ওঠে তারপর আমাদের এখানে একদমই রোদ পায় না, তো ওর জন্য দেখা যাক 7 দিন লাগবে আমার জামা কাপড় শুকাতে। তো চলো এখন যাওয়া যাক কাজে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাপরে কি ঠান্ডা লাগছে, কিন্তু টুকু টুকু পড়ে এসেছে, খুব ঠান্ডা।